অকল্পনীয় সংখ্যক ভোটে জিতবেন বিপ্লব কুমার দেব, বিরোধীদের জামানত জব্দ হয়ে যাবে। সর্বসাকল্যে তারা 1 লাখ ভোটও পাবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এক বাইক র্যালিতে বেরিয়ে রবিবার এমনটাই বললেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। প্রাকৃতিক দুর্যোগকে এক প্রকার উপেক্ষা করে রাজ্যসভা সাংসদ তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে রবিবার। বনমালীপুর যুব মোর্চার উদ্যোগে আগরতলা শহরে এমপিবি কলেজ প্রাঙ্গণ থেকে এদিন রোড শো করেন তিনি। প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও তাকে দেখতে ভিড় জমিয়েছিলেন অগণিত মানুষ। তাদের ভালোবাসায় সাড়া দিয়ে বাইক র্যালিতে এদিন অংশ নিয়েছিলেন জননেতা বিপ্লব কুমার দেব, ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, দলীয় মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য এবং বিজেপি যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব। ছাতা মাথায় দিয়ে এদিন রোড শো করেন বিপ্লব কুমার দেব, জনসংযোগও করেন তিনি, কথা বলেন আমজনতার সঙ্গে। মানুষের এরকম বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখে প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য এদিন বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিপ্লব কুমার দেবের জয় নিশ্চিত, তার সামনে দাঁড়াতেই পারবে না বিরোধী প্রার্থীরা। দেখতে পাচ্ছেন দুর্যোগপূর্ণ পরিবেশ উপেক্ষা করে আমাদের যুবা অংশের বৈভবরা কীভাবে সামিল হয়েছে, এটা ইঙ্গিত হচ্ছে নরেন্দ্র মোদীর প্রতি আমাদের যুব অংশের বৈভবদের যথেষ্ট আকর্ষণ রয়েছে। তারা বিকল্প চিন্তাই করতে পারে না, কারণ দেশ যেভাবে এগিয়ে চলছে এবং যুব অংশের মানুষের ভবিষ্যৎ নানাভাবে নির্ভর করছে, দেশ এগিয়ে চলছে, তারা এই সমস্ত বিষয়গুলি বুঝতে পারছেন। বিরোধীদের মধ্যে সেইভাবে যুবা শক্তিটাই নেই, সেই যে চাঞ্চল্যতা সেটা আমাদের মধ্যেই আছে। এর ফল তো ভোটের নিশ্চয়ই দেখা যাবে, এখানে এসছে অনেকেই চাইছেন বৃষ্টি মধ্যে, কিন্তু আমরা বলছি কিছুক্ষণ অপেক্ষা করার জন্য নতুন করে আমরা বের হবো। পশ্চিম আসনের বিজেপি প্রার্থী কেমন ভোটের ব্যবধানে জয়ী হতে পারে? অকল্পনীয় হবে, আমাদের বিরোধী যারা আছেন ভোটের প্রার্থী জামানত তো পর্যাপ্ত হবেই, সর্বসাধারণে 1 লাখ ভোট পাবে কিনা সন্দেহ আছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।